মাথা পাওয়ার গরমে গেল বেটা, তোকে এতদিন থেকে খিলিয়া পিঁধিয়া আর কানা তুই আজ আমাকে রব বলে মানিস মানলি না, তোর ভিতরে ভিতরে তুই আল্লাহ কাকে মানছিস? আল্লাহ একবারে এত তাকে মানে খাম্বাতে বেঁধে দিয়া তার পর্যা রেখে বলল, ইয়ার গায়ে চামড়া উঠিয়া নাও, ছিলে দাও পিঠে, এমন তাকে পুরাহার করলো, কিন্তু তার মুখ দিয়ে আল্লাহ ব্যতীত কোনো কথা বের করতে পারেনি। ভাইরে আমার, আবার তাকে বলা হলো, কার কাছ থেকে তুই পেয়েছি? ওই রাহিবকে ডাকা হলো, এইবার কার ওই ছেলেটাকে আব্দুল্লাহ বিন তামিরকে ডাকা হলো, তিনজনকে খাম্বাতে কষে বেঁধে দেওয়া হয়েছে, বন্ধুরে আমার পিটন দিচ্ছে, এত পিটন দিচ্ছে, তথাপি কিন্তু তাকে তাদেরকে মানে মুখ দিয়ে সিঁড়ি করাতে বাধ্য করছে, করতে পারে নাই, বল আল্লাহকে ছেড়ে দিলাম, বল একবার খোদা আমাকে বল, বলে না না আমার জীবন চলে গেল, তোকে আর খোদা আমি বলতে পারবো না, কারণ তুই একজন আল্লাহর মাখলুক, আমাদের মতোই মানুষ, তুই খোদা হতে পারিস না। ভাইরা আমার, শেষ প্রান্তে তার পর্যাদেরকে বলল, ওই জালেম যাও যাও, ওই কানা লোকটাকে আর করলো কি ওই রাহিবের রাহিবকে, ওই মুলবি সাহেবকে, তাকে যেন গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, তাই আল্লাহর নবী এই জন্য মুআযকে বলেছিলেন, ওরে মুআয, ওয়াইন কুতিলতা আও হুররতা লা তুশরিক বিল্লাহ, খবরদার তুই শিরিক করিস না, ওয়াইন কুতিলতা, তোকে যদি কচুকাটা করে কেটে দেওয়া হয় আর যদি কিংবা তোকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, বন্ধুরে ওই আলেমকে আর ওই অন্ধ মানুষটাকে তাকে গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, তথাপি ইসলাম থেকে আর ফিরাতে পারেনি, 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 পারেনি। আর আজকালকার মেয়ে এলো বেশি বেশি দেখছি, এই মেয়ে ছেলের ভিতরে বেশি দেখছি, আমার মা খালার ভিতরে, আল্লাহ আকবার, ওয়ার্কে যে বেদাতি পন্থা, ওয়ার্কে যে সিরকিয়া মানে কাজ, অনেক আপনার দেখতে পাবেন, আপনি অনেক দেখতে পাবেন, আল্লাহু আকবার। বন্ধু একবার আপনি চিন্তা করে দেখেন, এইবার এবার দেখুন আপনি, জালেম বাদশা ওই আব্দুল্লাহ বিন তামিরকে অনেক প্রহার করার চেষ্টা করছে, মারছে, অনেক প্রহার করছে, বলে ওই জালেম বাদশা শোন, তুই আমাকে এরকম করে সারা জীবন ধরে যদি মারিস তবু আমাকে মেরে ফেলতে পারবি না, তাহলে কি করে মারা যায়? বলে একটা তোমাকে আমি বুদ্ধি দিলাম, একটা রাস্তা আমি তোমাকে দিচ্ছি, যদি এই রাস্তা অবলম্বন করিস তাহলে আমাকে মারতে পারবি, নচেত মারতে পারবি না। প্রথমত ওই জালেম করলো কি, দুইটা পদ্ধতি করেছিল, কি করেছিল, অন্ধ মানুষটাকে আর ওই রাহিবটাকে মুলবিকে তাকে গুলি করে মেরে দিল, আর বলে দিল তারপর যারাদেরকে 10 জন 20 জন 50 জনকে এই আব্দুল্লাহকে নিয়ে যাও, ওই নিয়ে যাওয়ার পরে পাহাড়ের উঁচু জায়গায় চড়াবে, আর আগ চড়িয়ে দেওয়ার পর তাকে ওখানে গিয়ে বলবে, বল তুই ওকে খোদা মানবি কিনা বল, বাদশাকে খোদা মান দাবি করছিস কিনা বল, খোদা মানবি কিনা বল, যদি না মানে তাহলে ওপর থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেবে। বন্ধুরে তার হাত পা বেঁধে নিয়ে যাওয়া হলো ওপর তালাতে, ওই আকাশের উপরে যেন পাহাড়ের উপরে চলে চলে যাওয়া হলো, ওখানে গিয়ে এই বেকার বলতে যাবে, হযরতে আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে দুই চোখ ছেড়ে যেন আল্লাহর কাছে কেঁদে উঠলেন, কি দোয়া করলেন, আল্লাহ
ফিনিম বেমাসে দা এ আল্লাহ তুমি আমাকে যেরকম করে পারো এই জালেমদের হাত থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও। হঠাৎ করে আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহ ওই যা ওই পাহাড়কে বলল, এরে পাহাড় তোর আমার দুশ্মন তোর উপরে চড়ে আছে, তুই পাহাড়ে কেমন করে মারতে হবে তুই মেরে দেওয়াদেরকে। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ বিন তামির যেন পাহাড়ের উপরে শান্ত সৃষ্ট ভাবে দাঁড়িয়ে থাকলেন, আর পাহাড় যেন দোলনা খেলতে আরম্ভ করলো, আর যত গোলা ওই দুশ্মন ছিল পর্যা ছিল ওই সমস্ত লোকের হাত পা যেন দোলনা খেলতে খেলতে পা স্লিপ মেরে 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 আছাড় মেরে মেরে পড়তে পড়তে, আর যেমনই পড়ে যায় সঙ্গে সঙ্গে তাদের দম কবজ হয়ে যায়। ভাইরে আমার, বন্ধুরে আমার, আজ চাইলে ট্যাং ধরে আছাড় মেরে ফেলে দিয়ে সবটি লোকের দম কবজ করে নিয়েছে। বলে নারে তাকবে ভাই যা। আব্দুল্লাহ বিন তামির আবার সুস্থ ভাবে চলে এসছে বাদশার কাছে, বড় বড় চোখ করে দিলে, বেটা কি ব্যাপার, ই কি ঘটনা ঘটলো? বলে আমার পর যারা কথা, একটা লোক তোর মতে একটা লোককে পঞ্চাশটা লোককে পাঠিয়ে দিলাম, সবাই মরে গিয়েছে, তুই বেঁচে আসলি, আরেকজন আরেকবার পঞ্চাশটা লোককে ষাটটা লোককে নিযুক্ত করলো, যাও নদীতে নিয়ে যাও, একে হাত পা বেঁধে নদীতে মাছ দরিয়াতে নিয়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, ওখানে গিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মাছ দরিয়াতে নিয়ে যাবে, নিয়ে গিয়েছে ফেলবে, আল্লাহর কাছে তুলে দিলো হাত, কাঁদতে লাগলেন, চোখের জল পড়া মাত্রই দোয়াটা করেছিলেন, আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শাতা, এ আল্লাহ তুমি এই জালিমদের হাত থেকে আমাকে পরিত্রাণ দিয়ে দাও যেই রকম করে তোমার ইচ্ছা। ভাইরে আমার, বন্ধরে আমার, কোথা থেকে তুফান আসলো, ঝড় যেন চলে আসলো, আর মাছ দরিয়াতে এই যে যেন পা সেই সেই নৌকা যেন দোলনা খেলতে লাগলো, এমন জোরে দোলনা খেলতে আরম্ভ করেছে, বন্ধু দোলনা খেলতে 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 আর ওই বাকি দুশ্মনটির কিন্তু মানুষ মনের মধ্যে তৃপ্তি আসে না, তাদের স্থির না, মানে আছাড় মেরে মেরে যেন ওই মাঝ নদীতেই পড়ে গেল। সব্বাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তা আজরাইল টেনে টেনে তাদেরকে ডুবিয়ে মেরে ফেলে দিলেন। ওই আব্দুল্লাহ বিন তামের আবার এসে যেন উপস্থিত হয়ে গেলেন কোথায়, বাদশার কাছে, বাদশা ওয়াতাবম্ব বড় বড় চোখ করে দিয়ে যাই, কি হয়ে গেল, কি হয়ে গেল, এই রকম করে 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 যতগুলো আমার পর্যা আছে সবগুলোকে তো এ মেরে দেবে, কখন আমারও টুটিতে হাত ভরে আমাকে মেরে দেবে, কি বলে করা যায়। সেই বাদশাকে বলছে আব্দুল্লাহ বিন তামের, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ বিন তামের বলে বাদশা, তুমি আমাকে এরকম করে যতই চক্রান্ত করো তোমার সমস্ত পর্যাগুলা তোমার সমস্ত প্রশাসন বন্ধ শেষ হয়ে যাবে, কিন্তু আমার মতো একজন আব্দুল্লাহকে মারতে পারবে না, কারণ স্বয়ং আমার সঙ্গে মহান আল্লাহ আছে। ভাই জান, আল্লাহর উপরে ভরসাটা খুব বড় জিনিস, খবরদার জীবনে কাহার উপরে কোনো ভরসা কোনোদিন করিয়েন না, চাই মা হোক, আমার খালা হোক, আমার বেটি হোক, আমার বাপ হোক, আমার ভাই জানেরা হোক, খবরদার আল্লাহর উপরে ভরসা বাদ দিয়া কাউরির উপরে ভরসা আপনি করিয়েন না, দেখেন আল্লাহ আপনার মদদ করবে, এই ব্যাপার আপনি দেখেন। বলে কি করে তোকে মারা যায়? বলে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? গ্রামে এলাকাতে ঢোল পিট, এলাকাতে ঢোল পিটে দেওয়া হলো। বলে কি করতে হবে তারপরে? এই যে ময়দানের মধ্যে খেজুরের গাছ আছে, খেজুরের গাছে আমাকে জুত করে কইসা বাঁধ। বলে তাই করা হলো, বেঁধে দেওয়া হলো। বলে আমার কামানখানা আছে, তীরখানা আছে, বলে হাতে কর, কে অন্য কেউ চলবে না, কাকে, বাদশাকে। আর ঢোল পিটে চতুর্দিক থেকে লোককে চারদিক থেকে ঘিরে দে, ঘিরে দেওয়া হয়েছে, সবাই মিলে আমাকে দেখবে, আর তোকে আমার তীর আর কামান নিয়ে, মানে তীর আর কামান নিয়ে তোকে করতে হবে কি, তীর ধনু নিয়ে তোকে আমাকে মারতে হবে। কি বলে? এমনি তীর মারলে বেটা মারতে পারবি না, বলে একটা মন্ত্র পড়তে হবে। কি মন্ত্র? হাদিসের মধ্যে পাওয়া যায়, বন্ধুরে
আল্লাহর নবী বলেছে সেই মন্ত্রটা হলো বিসমিল্লাহে রব্বি হাযাল গোলাম। তোকে এই কথাটা বলে আমাকে তীর ছুড়ে দিতে হবে, তাই করা হলো। যেমনই ওই জালেম বাদশা বলল কি বিসমিল্লাহ, বলে আমি শুরু করছি ওই আল্লাহর নাম নিয়ে, যে আল্লাহ সারা বিশ্বের রব, তার মানে আমারও হচ্ছে রব। যেমন এই কথা মুখ দিয়া বলিয়া নেওয়া আর বলে দেওয়া, তীর ছুড়ে দিল আর যেমন তীর ছুড়ে দেওয়া, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে লেগে গেল। বন্ধুরে আব্দুল্লাহকে লেগে যাওয়ায় তার কলিজার ভিতরে তীর লাগলো, কোমরে তীর লাগলো, আর সঙ্গে সঙ্গে ওই লোকটা যেন হাসতে হাসতে আব্দুল্লাহ বিন তামির দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার একটা স্লোগান উঠে গেল, কি স্লোগান, দেশের যতগুলো লোক দাঁড়িয়ে আছল একে একে তাদের কাছে দাওয়াত করতে হলো না, তাদেরকে তাবলীগ করতে হলো না, যে আল্লাহ একজন আছে, জালেম বাদশারও আল্লাহ একজন আছে, এই কথাটা প্রকাশ্য করতে হলো না। স্বয়ং নিজ চোখে সবাই মেলে দেখে নিল যে এই যাকে জালেম বাদশাকে আমরা আল্লাহ বলছি, ই তো খোদা নয়, ইয়ারও খোদা একজন আছে, সে হলো আব্দুল্লাহ মেরে খোদা, কে মহান রব্বুল আলামিন। বন্ধরে আমার স্লোগান উঠে গেল, কি স্লোগান, সবাই মিলে বলতে লাগলো আমরা ওই আব্দুল্লাহ বিন তামেরের রবের উপরে, অর্থাৎ মহান আল্লাহর উপরে আমরা ঈমান আজ থেকে আনলাম। এ ভণ্ড জালে, তোকে আমরা খোদা মানতে আর পারবো না, না না, আজকে প্রকাশ্য হয়ে গেল যে তুই একজন ভণ্ড খোদা, তার মানে আমার তোমার সারা বিশ্বকে সৃষ্টি মানে সৃষ্টিকর্তা হচ্ছেন মহান আল্লাহ, তার উপরে আমরা সবাই মিলে ঈমান নিয়ে আসলাম। বাইরে আমার স্লোগান উঠে গেল, সবাই কলমা পড়া নিল, সবাই মুসলমান হয়ে গেল। এই বেকার এই জালেম বাদশা তার কয়েকজন সিপাহসালারকে নিয়ে মিটিং এ বসে গেল, হাই কত বড় ভুল করে দিলাম, কি ভুল করলাম, কোন বকার দড়ি সুঙিয়ে দিলাম আব্দুল্লাহ বিন তামির, যাতে আমি নিজের রাজ নিজেই ফাঁস করে দিলাম, নিজেই যেন ফান্দে পড়ে গেলাম, নিজে আমি স্বীকার করে নিলাম যে আমি খোদা নয়, আমার আর তোদের বা সারা বিশ্বের খোদা একজন মহান আল্লাহ আছে। কারণ আব্দুল্লাহ বিন তামির তোমাকে বলিয়েই নিল, তো কি করা যায়, এগুলাকে তো মেরে পিটে আমাদেরকে সোজা করতে হবে, না তো আমার বরবাদ হয়ে গেল। বলে কি করো, জায়গা জায়গাতে আগুন জ্বেলে দাও, এই যে সোনাকুল গ্রামের ভিতরে একটা বিশাল করে আগুন জ্বেলে দাও, ওই হরিশ্চন্দ্রপুর গ্রামে একটা বিশাল করে যেন আগুন করে দাও, এইরকম জায়গা 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 করে বিশাল গর্ত করে আগুন খুঁড়ে আগুন জ্বালিয়ে দাও, আর সোনাকুলের সব লোককে একটা একটা করে লোককে ধরবে, আর তাকে বলিয়ে নেবে যদি ও আমাকে খোদাও বলে তাহলে তাকে তুমি ছেড়ে দেবে, আর যদি আমাকে খোদা না বলে তাহলে তাকে আগুনের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দেবে। তাই করে হলো সমস্ত সোনাকুলের লোক, কত তাদের ইমান পাকা, সবাই মেরে চলে গেল, আগুনে পুড়ে যেতে শিকার হয়ে গেল, কিন্তু ওই ভণ্ডকে খোদা দাবি করলো না, শুধু মারে বেটি রে তোমার মতো একজন মহিলা একটা কোলে কচি সন্তান নিয়ে আছে, আর কচি সন্তান নিয়ে তাকেও যেন বলা হচ্ছে, এ আল্লাহর এ বান্দি বল, তুই এই নেই বাদশাকে খোদা বলবি কি না বল, যদি না বলিস তুইও জ্বলবি আগুনের ভিতরে, আর
তোর ছেলেকেও যেতে হবে আগুনের ভিতরে। সুবহানাল্লাহ, সে আগুনে ঝাঁপ দেব না দেব না, না আমি একে বাদশাকে খোদা দাবি করে নেব, এটাই মনে তার গাইছিল। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, আল্লাহ ওই ছোট্ট ছেলেটার মুখ জবান খুলে দিলেন, সঙ্গে সঙ্গে ওই ছেলেটা তার মাকে বলছে, আম্মা জান তুমি কি মনে মনে গাইছ, কি তুমি ভাবছ, যেই ভণ্ড তোমাকে পথ প্রশস্ত করার জন্য তোমাকে ধমক দিচ্ছে, আগুনে যেতে বলছে না আগুন থেকে বাঁচাবার জন্য, তার কথা তুই মানিস না, ওই জালেম বাদশাকে তুই খোদা দাবি করিস না, তুই আগুনে ঝাঁপ দিয়ে দে, কারণ আল্লাহ আমাদের সঙ্গে আছে, তুই আমাকে নিয়ে হিচকিচাহিচ করিস না, আমাকে নিয়ে কোনো মন্তব্য করিস না, আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না, মারে তুই আমাকে কোলে করে নিয়ে সঙ্গে সঙ্গে তুই আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে দে বন্ধু আমার। আর সঙ্গে সঙ্গে ওই মহিলাটা ছেলেকে নিয়ে যেন আগুনে ঝাঁপ দিয়ে পড়লে। ভাইজান চিন্তা করে দেখবেন, চিন্তা করে দেখবেন, দেখেন একটা মানুষ যদি আপনাকে দেখায়, একটা হাদিস দেখায় যে কোনো মানুষ যদি শিরিক না করে, শিরিক যদি তার মধ্যে না থাকে, তাহলে ওই লোকটা জান্নাতি। আমার নাবি বলছেন জান্নাতের লোক হাইটা বেড়েছে, দেখবেন দুনিয়াতে লোক হাইটা বেড়াচ্ছে, জান্নাতি লোক দেখায় আপনাকে, দেখাচ্ছি আপনাকে, দুনিয়াতে লোক হাইটা বেড়েছে জান্নাতি লোক। কি করে বুঝবো যে এই লোকটা জান্নাতি, কি করে বুঝবো যে ওই লোকটা জান্নাতি, আপনাকে পরকাশ্য প্রমাণ করিয়ে দিচ্ছি, জান্নাতি লোক দুনিয়াতে হাইটা বাড়াইছে, দেখাচ্ছি আপনাকে। হযরতে আবু হুরায়রা হচ্ছেন হাদিসটার রাবী। হ্যাঁ, এটাকে গিলা খেয়ালি আমি, আর মাই ঠিক নাই, আর একবার মুখ খানকে একবার ঠুসিয়া লাগিয়া থাকবো আমি এখানে। একজন আর একটা মেয়ে লোকের বহু দেখতে গেছে, তো আর লাখের ওপর দিয়া 12 চাক্কা চলবে, আর ওকে যদি দূর থেকে আপনি দেখেন তাও উচেপটি, আর ওর পাঞ্জরে যে যদি লাখ ঢুকিয়া মুখ ঢুকিয়া চোখ ঢুকিয়া যদি দেখেন তাও উচেপটি। হ্যাঁ, মুখ ঠুসিয়া কথা কইলি ভালো হবে কি, যে খারাপ আর কি ভালো আর পরিচয় পাওয়া যাবে। বাপজান জান্নাতি লোক আপনাকে দেখাচ্ছি, দেখবেন দেখার ইচ্ছা আছে, দেখেন জান্নাতি লোক চলছে, দুনিয়াতে চলছে আপনাকে দেখিয়ে দিচ্ছি। কে কে দেখবেন হাত তুলেন তো জান্নাতি লোক, এই তো কয়টা লোক, বাকিটি দেখবেন সবাই দেখবে না। আচ্ছা হাজি, সবাই যখন জান্নাতি লোক দেখতে চাই তো মনে 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 কিন্তু খুব তসবি পড়ে না, আল্লাহ আল্লাহ জি যেন আমার ওই বৈশিষ্ট্যটা যেন আমার ভিতরে থাকে, নাকি আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেন, যেন ওই মানে ব্যবহারটা ওই চরিত্রটি যেন আমার ভিতরে থাকে। আপনাকে দেখিয়ে দেবো জান্নাতি লোক কে কে, লোক আমাকে জান্নাতি না বলুক কিন্তু আল্লাহ রসুল আমাকে ঘোষণা করেছে আমি জান্নাতি, আপনাকে প্রমাণ করিয়ে দেব। বন্ধু কিন্তু কয়টা বৈশিষ্ট্য আপনার থাকা চাই, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেন যাতে ওই বৈশিষ্ট্যটা আমার ভিতরে থাকে, তাহলে মধ্যখানে আপনাকে কষ্ট দিই, জান্নাত যদি আপনার লাভার মন হয় আর জান্নাতি যদি হতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। এখানটা কিসের লেগে কহেন, এই জালসাটা কিসের লেগে কহেন, কেন আমাকে এত কষ্ট করে ডেকেছেন বলেন, মসজিদ করার লেগে, তো মসজিদ করার জন্য যখন এখানে ডেকেছেন আমাকে, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আপনি যখন ডেকেছেন, এখানে আমার যতটি জান্নাতি ভাই এবং বোন এবং আম্মা বাপু দাদা দিদি বসে আছেন, প্রত্যেকটা লোকের মধ্যে কিন্তু ওই বৈশিষ্ট্যটা আছে, যে হাদিসটা আমি বয়ান করব ওদের মধ্যে কিন্তু আছে,
আছে, আর যদি আপনি না দেন তাহলে কেটে যাবে। একটা কিন্তু আছে, আর যদি না দেন তা কেটে যাবে। তা আপনি কোনটা চাইছেন? আপনি জান্নাতি লোক হতে চাইছেন, না আমার জান্নাতের হোক নাম হোক আর না হোক গা উসালা জাহান্নামী বন্ধু বান্ধব।